বিলাসবহুল 108টি দামি গাড়ি আগামী মাসে আবার নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম হাউস। এর আগে কয়েক দফা নিলামে তুললেও নানা জটিলতায় বিক্রি হয়নি। পারমিট সংগ্রহে জটিলতা নিরসন হওয়ায় এবার ক্রেতারা আগ্রহী হবে বলে আশা কর্তৃপক্ষের। বিএমডাব্লিউ, মার্সিডিস বেঞ্চ, জাগুয়ার, লেক্সাসের মতো নামি দামি সব ব্র্যান্ড, কিন্তু বারবার নিলাম ডেকেও এসব গাড়ি বিক্রি করতে পারেনি চট্টগ্রাম কাস্টমস। মূল বাধা ছিল কার্নেট, অর্থাৎ শুল্কমুক্ত পর্যটন সুবিধায় আনা এসব গাড়ি কেনার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হতো ক্রেতাকে। এবার সে অনুমতি কাস্টমস কর্তৃপক্ষ নিজেই সংগ্রহ করে আগামী জুনে আবারও 108টি গাড়ি নিলামে তুলছে। এখানে কেস টু কেস আর ক্লিয়ারেন্স পারমিটের প্রয়োজন নেই। আমরা যারা নিলাম ক্রেতা তাদেরকে সেই ক্লিয়ারেন্স পারমিটের কপি সরবরাহ দিয়ে দিব, অর্থাৎ গাড়ি ক্রয় এবং খালাস এবং রেজিস্ট্রেশন নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকছে না। ই এবং ম্যানুয়াল দুইভাবেই নিলামে অংশ নিতে পারবেন ক্রেতারা। নিলামের ক্যাটালগও তৈরি, আগ্রহী ক্রেতাদের দেয়া হবে প্রশিক্ষণ। যারা ই অকশনে কীভাবে কোনোটা কিনতে হবে সে বিষয়টার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, তো প্রশিক্ষণ শেষ হবে এবং বিডার পরিদর্শন করতে পারবে আগামী মাসের মাঝামাঝির দিকে, তারা 4-5 দিন পণ্য পরিদর্শন করতে পারবে। এবার নিলামে উঠছে 26টি বিএমডাব্লিউ, 26টি মার্সিডিস বেঞ্চ, 9টি লেক্সাস, 7টি রেঞ্জ রোভার, 4টি ফোর্ড, 3টি জাগুয়ার। সর্বোচ্চ গাড়ি বিক্রির আশা কর্তৃপক্ষের। 2011 সালের পর থেকে শুল্কমুক্ত পর্যটন সুবিধায় আনা এমন অন্তত 125টি গাড়ি দীর্ঘদিন ধরেই পড়ে আছে বন্দর শেডে। এর মধ্যে চলতি বছর বিক্রি হয়েছে মাত্র 3টি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।